হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউব চ্যানেল ফিজিক্স ফুডিওতে সকলকে স্বাগত। আমি রাজকুমার দেব, শুরু করছি আজকে ভিডিও। আমি নর্মালি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের যে সিলেবাস আছে সেই সিলেবাসের ভিডিওগুলো বানাই এবং সেই সিলেবাস সম্পর্কিত যেগুলো টপিক সেই টপিকগুলো নিয়ে আলোচনা করি। তো আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব না, কারণ আমরা জানি গোটা বিশ্বে করোনা নামক যে মহামারী যে থাবা বসিয়েছে গোটা বিশ্বের মানুষজনের উপরে, তার বদলে তার জন্য গোটা পৃথিবী তথা ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গেও স্কুল কলেজ বন্ধ হয়ে বসে আছে। আগামী 30 জুন অবধি পশ্চিমবঙ্গে স্কুল কলেজ বন্ধ থাকবে। সুতরাং আমাদের এক্ষেত্রে দায়িত্ব এসে দাঁড়ায় আমাদের নিজের স্কুলের ছাত্রদের জন্য কিছু বানানোর। তাই আজকে আমি আমার টপিক ছেড়ে, মানে আমার টপিক বলতে এটাও আমার টপিকের মধ্যেই পড়ে, বাট মানে আমার ইউটিউবে যে আমি যেটা মেইন টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিক ছেড়ে একটু অন্য দিকে যাওয়ার, একটু অন্যদিকে যাওয়া যেতে পারে। আজকে কি, আজকে আমি কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রির যে সবচেয়ে ফান্ডামেন্টাল জায়গা সেই ফান্ডামেন্টাল জায়গাটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরমাণুর গঠন। তো আজকে আমার টপিক কি, আজকে আমার টপিক হলো পরমাণুর গঠন। ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় মাধ্যমিক পর্যন্ত এই পরমাণু সম্পর্কে ধারণাটা ক্লিয়ার থাকে না, এবং যেহেতু পরমাণু সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকে না তাই তারা যে কোনো সমীকরণ দেখলেই ভয় পালায়, বা যে কোনো কেমিস্ট্রিজনিত কোনো ঘটনা তাদেরকে ভয়, মানে তাদের পিছনে ভয়ের মানে ভূতের মতো তাড়া করে। আর সেই ভয়টা ইলেভেন টুয়েলভেও কন্টিনিউ থেকে যায়, ফলে তারা ইলেভেন টুয়েলভেও কেমিস্ট্রিকে ভয় পেতে থাকে। তো সেগুলো ডিটেলসে আমি কিছুই যাব না, মেনলি পরমাণু বিষয়টা কী এবং এটার কী গুরুত্ব কেমিস্ট্রিতে, বা কীভাবে পরমাণু গোটা কেমিস্ট্রির ফান্ডামেন্টাল জায়গা হিসেবে রয়েছে, আগে ওটা সম্পর্কে যে জানা দরকার সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখি, মানুষ যখন মানব সভ্যতার আদি পর্যায়ে ছিল তখন কিন্তু পরমাণু সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। তখন আমরা ভাবতাম আমাদের গোটা বিশ্বব্রহ্মাণ্ড 5টি মূল তত্ত্ব দ্বারা গঠিত। কী কী 5টি মূল তত্ত্ব? ভূমি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ। এটা শুধুমাত্র হিন্দু ধর্মমত নয়, যে কোনো ধর্মমতে এরকম 5টি তত্ত্বের উদাহরণ দেখা যায়। হিন্দু ধর্মমত বলো বা পাশ্চাত্য ধর্মমত বলো, যে কোনো ধর্মমতে দেখা যায় এই 5টি তত্ত্বের সাহায্যে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড তৈরি, এই কথাটা বলা আছে। সে গ্রিকদের যে অ্যারিস্টটলের কথা সেখান থেকেও ভাবতে পারো, অথবা আমাদের প্রাচীন বৈদিক যে সভ্যতা সেখান থেকেও ভাবতে পারো। তো এখন আমরা জানি যে এই 5টা মূল জিনিস নয়, এখান মানে এখন আমরা পরমাণুর কথা জানি, কিন্তু বহু আগে আমরা পরমাণুর কথা জানতাম না। তাহলে মানুষ যে এই 5টার কথা ভেবেছিল, আসলে এই 5টা কী, কেন ভেবেছিল এই 5টার কথা, মানে এর কি কোনো বেস নাই? এর কিন্তু একটা বেস আছে। কী সেই বেস? এই 5টা অ্যাকচুয়ালি, 5টার মধ্যে প্রথম 4টা অ্যাকচুয়ালি পদার্থের শ্রেণী বিভাগ। ভালো করে ভেবে দেখো, ভূমি বোঝায় সলিড অবজেক্টকে, জল বোঝায় লিকুইড অবজেক্টকে, বায়ু বোঝায় গ্যাসিয়াস অবজেক্টকে, আর আগুন বোঝায় প্লাজমাকে। পদার্থের যে 4টা স্টেট, সলিড লিকুইড গ্যাস প্লাজমা, এবং আরেকটা আছে সুপারকুল স্টেট যেটা বোস আইনস্টাইন স্টেট, সেটাতে আমি এখন যাচ্ছি না। পদার্থের যে মূল 4টা স্টেট, কঠিন তরল গ্যাস এবং প্লাজমা, সেই 4টা স্টেট হলো ভূমি, জল, বায়ু, অগ্নি। আর আকাশ কি? আকাশ হলো শূন্যস্থান। তাহলে শূন্যস্থানের মধ্যে যত রকমের পদার্থ আছে সেগুলো সবগুলি এই স্টেটের মধ্যে, এই 4টা স্টেটের মধ্যে অবস্থান করছে। তার মানে কিন্তু এই তত্ত্বটা ভুল ছিল না, কিন্তু তখনকার ভাবনাটা ভুল ছিল যে এইটা দিয়ে সব তৈরি। অ্যাকচুয়ালি এটা দিয়ে সব তৈরি না, আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যত রকম পদার্থ আছে তাদেরকে যদি শ্রেণীবিভাগ করা যায় ত
তখন তারা এই কটা ভাগে বিভক্ত হতে পারে। তাহলে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের উপাদান হিসেবে ফাঁকা জায়গা, ফ্রি স্পেস, সলিড, লিকুইড, গ্যাস আর প্লাজমা। তো এটাতে কিন্তু এভাবে দেখলে কোনো ভুল পাওয়া যায় না। তো সে যাই হোক, পরবর্তীকালে আমরা যখন এই সলিড, লিকুইড, গ্যাস বা প্লাজমার ভেতরে কী আছে দেখার চেষ্টা করতে শুরু করলাম, তখন প্রথম পরমাণুর অস্তিত্ব খুঁজে পাওয়া গেল। ঠিক আছে, তাহলে প্রাচীন ভারতীয় যে চিন্তাভাবনা ছিল বা প্রাচীন অন্যান্য সভ্যতার যে চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনা 100% ভুল বলে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সেখানেও কিছু বেস আছে, পুরোপুরি আনসাইন্টিফিক ওয়েতে তারা কিন্তু ব্যাখ্যা করেনি, তাদের ভাবনাটা অন্যরকম ছিল, কিন্তু তাকে আমরা এখনকার ভাবনার সঙ্গে রিলেট করতে পারি। ওকে, এবার চলে আসি এদের মূল উপাদান প্রথম কোথায় পাওয়া গিয়েছিল। আমরা সবাই ডাল্টনের পরমাণুবাদের কথা জানি, সেই হিসাবে আমরা বলতে পারি ডাল্টন প্রথম পরমাণুর মডেল দিয়েছিল এবং সেখান থেকে পরমাণুর কথাটা আমরা জানতে পেরেছি। কিন্তু বাস্তবে দেখা যায় ডাল্টন নয়, ভারতবর্ষেই প্রথম পরমাণুর কথাটা উৎপত্তি। ডাল্টনের জন্মের বহু বছর আগে ভারতীয় এক ঋষি ছিল, তার নাম ছিল কনাদ। আমরা অনেকেই নাম জানি না কনাদের, কিন্তু আমাদের ভারতীয় হিসেবে জানা উচিত কনাদের নাম। কনাদ প্রথম পরমাণু নামকরণটা করেছিল। কনাদ একজন ঋষি ছিল, ঋষি কাম দার্শনিক বলা যেতে পারে। ঋষি কনাদ প্রথম নামকরণ করেন পদার্থের ক্ষুদ্রতম উপাদান হিসেবে পরমাণুর। পরম যে অণু, অণু মানে আমরা ক্ষুদ্র জিনিস বুঝি, পরম যে অণু মানে অণুর থেকেও ক্ষুদ্র, তাকে বলা হয় পরমাণু। এবং ঋষি কনাদ পরমাণুকে এত দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মারা যাওয়ার সময় আমরা যে ঈশ্বরের নাম দিই, কনাদ যখন মারা গিয়েছিলেন তখন তিনবার বলেছিলেন পরমাণু, 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 অর্থাৎ পরমাণুর নাম নিয়ে তিনি মারা গিয়েছিলেন। মানে তার কাছে পরমাণু ঈশ্বরের সমান ছিল, কারণ তিনি বুঝতে পেরেছিলেন সেই যুগে যে বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো পদার্থের মূল উপাদানটি হলো পরমাণু। ঠিক আছে, তাহলে সেখান থেকে যদি চলে আসা যায় ডাল্টনের কথায়, ডাল্টনের পরমাণুবাদও কিন্তু একই কথা বলছে। ডাল্টনের পরমাণুবাদ বলছে এই মহাবিশ্বের যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম এককটি হলো পরমাণু। হ্যাঁ, যৌগিক পদার্থকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে অণু পাওয়া যাবে, এবং সেই অণুকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে তার আণবিক সত্তাটা নাই হয়ে যাবে। যেমন জলকে ভাঙলে H2O পাওয়া যায়, এবং একটা H2O মলিকিউলকে যদি সেপারেট করা যায় তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনে সেপারেট হয়ে যায়। তো হাইড্রোজেন একটা পরমাণু এবং অক্সিজেনের, হাইড্রোজেনের দুটো পরমাণু থাকে, অক্সিজেনের একটা পরমাণু থাকে। ঠিক আছে, তাহলে এভাবে ডাল্টনের পরমাণুবাদ বা কণাদের পরমাণু তত্ত্ব ধরে প্রথম আমরা পরমাণুর কথা জানতে পারি। ওকে, তাহলে ডাল্টন কি বলেছিল? কণাদের কথা যেহেতু আমরা সবাই বইয়ে কোথাও পড়ি না, তো কণাদের কথা আমি কিছু বলছি না, জাস্ট একটা ইনফরমেশান বা আমাদের জানা উচিত অ্যাজ এন ইন্ডিয়ান, তাই আমি ব্যাপারটা বললাম। চলে আসি আবার ডাল্টনের কথায়। ডাল্টন কি বলেছিল? প্রতিটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, এবং সেই ক্ষুদ্র কণিকাগুলির নাম তিনি দিয়েছিলেন পরমাণু। আমি ডিটেলস যাবো না ডাল্টনের পরমাণুবাদের, এগুলো সবই তোমরা জানো, এবং এগুলো যেহেতু আমি ক্লাস টেনের এটা ভিডিও বানাচ্ছি, তো ক্লাস টেনে আমি ডাল্টনের পরমাণুবাদ দিয়ে গোটা ভিডিওটা কমপ্লিট করব না, জাস্ট মেন কথাটা বলি। তিনি বলেছিলেন পরমাণু অবিভাজ্য। ডাল্টনের কথার মূল বক্তব্য ছিল কি? পরমাণু অবিভাজ্য। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে না, পরমাণু কিন্তু অবিভাজ্য নয়, পরমাণুর মধ্যেও ক্ষুদ্র কণিকা থাকতে পারে। কিভাবে? এবার চলে আসি সেই কথায়। তাহলে ডাল্টনের পরমাণু বাদ দিয়ে আমাদের বর্তমান পড়াশোনার বা বর্তমান পরমাণু সম্পর্কে জানার শুরু। এবং পরবর্তীকালে ক্যাথোড রশ্মি যখন আবিষ্কার হয়, ক্যাথোড রশ্মির মাধ্যমে বিজ্ঞানী থমসন দেখিয়েছিলেন যে পরমাণুর মধ্যে শুধুমাত্র, মানে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুর মধ্যে নেগেটিভ এবং পজিটিভ কণার সমষ্টি একসঙ্গে আছে বলতে পারো। মানে পরমাণুর মধ্যে নেগেটিভ কণাও কিছু আছে, পজিটিভ কণাও কিছু আছে।
থমসন সেই নেগেটিভ কণাগুলোকে ডিটেক্ট করতে পেরেছিলেন এবং তাদের ভর নির্ণয় করতে পেরেছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী মিলম্যান সম্ভবত সেই অয়েল ড্রপ মেথডে, না সরি মিলম্যান না মিলিকান, বিজ্ঞানী মিলিকান তার অয়েল ড্রপ মেথডে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করেছিলেন। তাহলে থমসন ইলেকট্রনের আধান বাই ভরের যে অনুপাত সেটা আবিষ্কার করেন এবং মিলিকান তিনি আবিষ্কার করেন ইলেকট্রনের আধানের মান। এই দুটাকে ভাগ করে ইলেকট্রনের ভর আবিষ্কার হয় এবং জানা যায় পরমাণুর মধ্যে ইলেকট্রন রয়েছে। কিন্তু যেহেতু ইলেকট্রন একটা নেগেটিভ কণা, কিন্তু পরমাণু তো নেগেটিভ নয়, পরমাণু তো নিস্তড়িত, তখন থমসন বললেন যে হ্যাঁ পরমাণু তো অবশ্যই নিস্তড়িত, তার মানে পরমাণুর মধ্যে কিছু পজিটিভ কণাও রয়েছে। এবং তিনি দিলেন তার পরমাণুর মডেল। তার পরমাণুর মডেলকে বলা হয় পাম্পুটিং মডেল, মানে একটা পজিটিভ আধানের একটা গোলক, সেই গোলকের মধ্যে নেগেটিভ ইলেকট্রনগুলো প্রথিত হয়ে আছে বলে তিনি ধরে নিলেন। অনেকটা কেকের মধ্যে কিশমিশ যেমন করে পোঁতা থাকে, সেই 25শে ডিসেম্বরের যে কেক, সেই কেকের মধ্যে যে কিশমিশ পোঁতার মতো, সেরকম পজিটিভ একটা কণার যে গোলক, সেই গোলকের মধ্যে ইলেকট্রনগুলো পোঁতা আছে বলে তিনি ভেবেছিলেন। বা তরমুজের মধ্যে বিচি যেমন করে থাকে, তরমুজের বীজগুলো ঠিক সেরকম, ঠিক আছে। এর পরবর্তীকালে রাদারফোর্ড যখন এলেন, রাদারফোর্ড তার বিখ্যাত সোনার পাতের পরীক্ষাটা করলেন। সোনার পাতের পরীক্ষা করে দেখলেন যে বেশিরভাগ সোনার পাত, মানে বেশিরভাগ আলফা কণা সোনার পাতকে ভেদ করে চলে যাচ্ছে। এবার ভেবে দেখো, যদি পরমাণু এরকম সলিড কোনো অবজেক্ট হতো তাহলে আলফা কণা ভেদ করতেই পারতো না, ব্যাক করে আসতো সমস্ত আলফা কণা। কোনো আলফা কণাই পরমাণুকে, মানে পাতকে ভেদ করে যেতে পারে না। যেমন একটা বলকে যদি আমি একটা ছড়ে দিই দেওয়ালে, সে কি দেওয়াল ভেদ করতে পারে? সে তো দেওয়াল থেকে ব্যাক করে চলে আসে, তাই না? ঠিক সেরকম আলফা কণাগুলি ধাক্কা মেরে ব্যাক করে চলে আসার কথা ছিল, প্রত্যেকটা আলফা কণা পাতে লেগে ব্যাক করে আসবে এরকম কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল এরকম কোনো ঘটনা ঘটছে না। বাস্তবে কি দেখলো? বাস্তবে দেখলো রাদারফোর্ড যে সোনার যে পাতলা পাত, সেই সোনার পাতলা পাতকে ভেদ করে বেশিরভাগ আলফা কণা সোজা চলে যাচ্ছে, সোনার পাতলা পাতকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে, কোনোভাবে কোনো রকম বিচ্যুতি হচ্ছে না। কিছু কিছু আলফা কণা নিজের পাতকে বা নিজের গতিপথকে পরিবর্তিত করে দিচ্ছে, অনেকে অনেক বেশি বেগছে, ঠিক আছে। এবং 10,000টি আলফা কণার মধ্যে একটি আলফা কণা যে পথে যাচ্ছে সেই পথেই ব্যাক করছে। এই জিনিসটা রাদারফোর্ডকে সবচেয়ে বেশি নাড়া দিল যে আলফা কণা ভেদ করে যাচ্ছে তো ঠিক আছে, কিন্তু একটা আলফা কণা ব্যাক করে আসছে, তার মানে কি আলফা কণাকে বাধা দেওয়ার মতো কিছু একটা রয়েছে। তখন রাদারফোর্ড তার পরমাণুর মডেল দিলেন যে তার মানে পরমাণু তাহলে বেশিরভাগ স্থানই ফাঁকা, এবং যে পজিটিভ কণার কথা বলা হচ্ছে, কারণ আলফা কণা কি, আলফা কণা হলো 2 একক চার্জ বিশিষ্ট প্লাস 2 একক চার্জ বিশিষ্ট পজিটিভ কণা, ঠিক আছে। তাহলে আলফা কণা যদি প্লাস 2 একক চার্জ বিশিষ্ট পজিটিভ কণা হয়, তাকে ধাক্কা মেরে এক্স্যাক্টলি পিছনে ব্যাক করে দিচ্ছে, তার মানে এখানে নিশ্চয়ই অনেক বেশি পজিটিভ আধানযুক্ত কিছু রয়েছে। এবং যেহেতু সমস্ত কণাই বেরিয়ে চলে যাচ্ছে পাস করে, তাহলে সেগুলো জায়গাতে সেই পজিটিভ আধানের কোনো অস্তিত্ব নেই। তখন রাদারফোর্ড বললেন যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা এবং নিউক্লিয়াস নামক একটা অংশ আছে, সেই অংশে পজিটিভ আধানটা কেন্দ্রীভূত হয়ে আছে, ঠিক আছে। এবং ইলেকট্রনগুলো কি, ইলেকট্রনগুলো সেই নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করছে। রাদারফোর্ড এইটুকু বলে ছেড়ে দিলেন, কিন্তু রাদারফোর্ডের এই তত্ত্বতে একটা ভুল ছিল। কি ভুল ছিল? রাদারফোর্ড কিন্তু ইলেকট্রনের সঠিক অবস্থান বলতে পারেননি, ইলেকট্রন কিভাবে রয়েছে, ঠিক আছে। একটা পরবর্তীকালে একটা নীতি আবিষ্কার হয় যে যে কোনো তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে
কোনো আহিত কণা ত্বরণসহ গতিশীল হলে সেটি তার নিজের শক্তি ক্রমশ বিকিরণ করতে থাকে। এই নীতি অনুযায়ী এরকম ভাবা যেতে পারে যে এটা ধরো পজিটিভ কণা নিউক্লিয়াসটা, এবং এটা ইলেকট্রনটা যেটা নিউক্লিয়াসের চারদিকে একটা কক্ষপথে ঘুরছে। এবার নিউক্লিয়াসের নিজস্ব একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রনটা ঘুরছে, এবং ঘুরছে মানে তার বাইরের দিকে একটা অপকেন্দ্র ত্বরণ আছে। অপকেন্দ্র ত্বরণ কি, তোমরা ধরো একটা বাসে করে যখন টার্নিং নাও, তোমাদের মনে হয় না তোমরা যেদিকে ঘুরছো তার বিপরীত দিকে একটা বল পাচ্ছ? অথবা নাগরদোলায় ঘোরার সময় মনে হয় না বাইরে ছিটকে পড়ে যাচ্ছি? তাহলে এই যে ত্বরণটা বা এই যে বলটা কাজ করছে এটাকে বলা হয় অপকেন্দ্র বল। ঠিক আছে, সবচেয়ে ভালো বোঝা যায় গাড়িতে টার্নিং নেওয়ার সময়, নাগরদোলার কথা ভুলে যাও, গাড়িতে টার্নিং নেওয়ার সময় দেখো মনে হয় তোমরা যেদিকে ঘুরছো তার উল্টো দিকে হেলে যাচ্ছ। কে ঠেলে দিল? কেউ তো ঠেলে দেয়নি। তো এটাকে বলা হয় অপকেন্দ্র বল। তো অপকেন্দ্র বল ইলেকট্রনের উপরেও রয়েছে, এবং তার জন্য ইলেকট্রনের উপর অপকেন্দ্র ত্বরণ আছে। মানে এই যে ইলেকট্রনটা ঘুরছে সে তার মানে একটা ত্বরণ সহ গতিশীল আছে। তাহলে ত্বরণ সহ গতিশীল একটা ইলেকট্রন কী করবে, নিজের শক্তি ক্রমশ বিকিরণ করবে। অর্থাৎ এই ইলেকট্রন যদি নিজের শক্তি ক্রমশ বিকিরণ করতে থাকে তাহলে কী হবে, তার পাতটা আর পিওরলি সার্কুলার থাকবে না, দেখা যাবে তার পাতটা ক্রমশ ছোট হতে হতে একসময় সেটা নিউক্লিয়াসে গিয়ে পড়ছে। অর্থাৎ ইলেকট্রন তার শক্তি হারিয়ে হারিয়ে নিউক্লিয়াসে গিয়ে পতিত হচ্ছে বা নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাচ্ছে। এই ঘটনাটা পরমাণুর স্থায়িত্বকে ব্যাখ্যা করতে পারে না, অর্থাৎ এই বিষয়টি ঘটে না। তাহলে কিন্তু এটাও তো ভুল না, এটাও তো ঠিক, কিন্তু রাদারফোর্ডের তত্ত্ব হিসেবে বলতে গেলে নিউক্লিয়াসের যে ঘূর্ণনটা রাদারফোর্ড কিন্তু সেটাকে, মানে সরি, ইলেকট্রনের যে ঘূর্ণনটা রাদারফোর্ড কিন্তু সেটাকে ব্যাখ্যা করতে পারলো না। আর কি ব্যাখ্যা করতে পারেনি? এখান থেকে প্রতি মুহূর্তে যদি শক্তি বেরোতে থাকে তাহলে আমরা নিউক্লিয়াস থেকে পেতাম নিরবিচ্ছিন্ন বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালীর একটা উদাহরণ বলি, সেটা রামধনু, তোমরা পড়েছো হয়তো, বা প্রিজম দিয়ে যখন সাদা আলোকে দেখা হয় তখন সাদা আলো ভেঙে যায় লাল থেকে বেগুনি সবকটা বর্ণে, তো এখানে কোনো ফাঁকা জায়গা থাকে না, তাই এদেরকে নিরবিচ্ছিন্ন বর্ণালী বলে। সূর্যের আলোকে থেকে রামধনুর যে উদাহরণটা একই ব্যাপার। কিন্তু যে কোনো পরমাণু থেকে যে কালারটা পাওয়া যায় উত্তেজিত অবস্থায় সেটা কিন্তু সাদা হয় না। প্রত্যেকটা পরমাণুর নিজস্ব পরিচায়ক বর্ণ রয়েছে, যেমন উদাহরণস্বরূপ ফেরাসের বর্ণ সবুজ, ফেরিকের বর্ণ লাল, কপারের বর্ণ নীল। তো এরকম যেমন সোডিয়াম যদি উত্তপ্ত করা হয় সোডিয়াম থেকে হলুদ আলো বেরোয়। তো প্রত্যেকটা পরমাণু তার নিজস্ব পরিচায়ক বর্ণ রয়েছে, প্রত্যেকটা পরমাণুর নিজস্ব আলাদা আলাদা এনার্জি বেরোনোর কম্পাঙ্ক রয়েছে। তাহলে যদি সেটা হয় তাহলে সেগুলোকে আমরা যখন স্পেকট্রামে ফেলবো তাহলে তাকে আমরা কী পাবো, লাল থেকে শুরু করে বেগুনির জায়গাটা পুরোপুরি ব্ল্যাক, যে কোনো একটা কালার পাবো বা দুটা কালার পাবো, বা যে কটা হচ্ছে সেই কটা কালার পাবো। যেমন সোডিয়ামের ক্ষেত্রেও দুটো কালার পাওয়া যায়, যাকে সোডিয়াম D1 আর D2 লাইন বলে। কিন্তু রাদারফোর্ডের কথা মেনে চললে যদি কন্টিনিউয়াস শক্তি বিকিরণের কথা ভাবা যায় তাহলে দেখা যাবে কি, টোটাল যেহেতু সব এনার্জি পাওয়া যাচ্ছে সাদা আলো পাওয়া উচিত, তাহলে সব পরমাণু থেকে তো সাদা আলো পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পরমাণু তার নিজস্ব বর্ণ নিয়ে উত্তেজিত হয়, নিজস্ব বর্ণের আলো বের করতে পারে। তাহলে রাদারফোর্ডের এই তত্ত্বটা কিন্তু ভুল প্রমাণিত হলো। তারপর চলে আসলো পরমাণুর মডেলের যে তোমাদের যেটুকু লাগবে সেই ব্যাখ্যাটা। সেই ব্যাখ্যাটা কি? সেই ব্যাখ্যাটা করেছিল বোর। বোর পরমাণু মডেলে সার্থক ব্যাখ্যা করেছিল, এবং তার তত্ত্ব তো ভুল ছিল,
সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, বোরিতত্ত্বের ভুল কী এবং সেটাকে সংশোধন করা হলো কী করে। ঠিক আছে, তো আপাতত বোরিতত্ত্বের মধ্যে সীমাবদ্ধ থাকি। বোর কী বলেছিল, রাদারফোর্ডের যে নিউক্লিয়াসের কনসেপ্ট সেটাকে কিন্তু বোর ব্যর্থ বলেননি। বোর বলেছিল হ্যাঁ নিউক্লিয়াস তো অবশ্যই থাকবে, কিন্তু ইলেকট্রনগুলো যে ঘুরছে, ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, কারণ ততদিনে কোয়ান্টাম মেকানিক্স বলে এক এক ধরনের ফিজিক্সের শাখার জন্ম হয়েছে। প্ল্যাঙ্ক, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের হাত ধরে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয়। এবং ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিল যে কোনো সাবঅ্যাটমিক পার্টিকেল, অর্থাৎ অতি ক্ষুদ্র যেসব কণা, সেই কণাগুলো যখন শক্তি লাভ করে তখন তারা যে কোনো শক্তি স্তরে থাকতে পারে না। অর্থাৎ যে কোনো সাবঅ্যাটমিক পার্টিকেল, অর্থাৎ যে কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা কখনোই যে কোনো এনার্জি গ্রহণ করতে পারে না, বা তাদের যদি এনার্জি বৃদ্ধি পেতে থাকে, তাদের যদি শক্তি বৃদ্ধি পেতে থাকে, তাদের শক্তি ধাপে ধাপে বৃদ্ধি হয়। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এই কোয়ান্টাম তত্ত্বের জনক ছিলেন। আমি কোয়ান্টাম তত্ত্বের ব্যাপারটা খুব সহজে একটু ব্যাখ্যা করি। ধরো একটা বাড়ি আছে, তিনতলা বাড়ি। এবার তিনতলা বাড়ির ছাদে ওঠার জন্য ধরো একটা মই লাগানো আছে। তোমরা হচ্ছে তিনতলা বাড়ির ছাদে ওঠার জন্য মই লাগানো যেতে পারে? হ্যাঁ, দমকলের যারা কাজ করে তাদের কাছে এরকম বড় বড় মই থাকে, তারা মই দিয়ে যে কোনো জায়গায় উঠতে পারে। তো তিনতলা বাড়ির ছাদে ওঠার জন্য একটা মই লাগানো আছে। তাহলে মইয়ের কী থাকে? কিছু ধাপ থাকে, বা যখন বাড়িকে রং করা হয় তখন দেখবে প্রত্যেকটা বাড়ির সঙ্গে একটা মাচান লাগানো হয়, বাঁশের মাচান। সেই মাচানের কথাও ভাবতে পারো। তো যখন এখান দিয়ে একটা মানুষ উঠবে, সিঁড়ির প্রত্যেকটা ধাপে তার দাঁড়ানোর সুযোগ আছে। দুটো ধাপের মাঝের জায়গাটা কি দাঁড়ানোর সুযোগ আছে? থাকতে পারে না তো, না? আবার তুমি নিজে এখানটাতেও ভাবো, তুমি যখন বাড়িতে আছো, এটা একতলা, এটা দোতলার মেঝে, এটা তিনতলার মেঝে, এটা ছাদ, ঠিক আছে, ছাদের ওটা রেলিং। এবার তুমি যদি নিজের থাকার কথা ভাবো, তাহলে আয়দা তুমি একতলায় থাকতে পারো, বা দোতলায় থাকতে পারো, বা তিনতলায় থাকতে পারো, বা চারতলায় থাকতে পারো। এই তলাগুলোর মাঝের অবস্থানে কি তুমি থাকতে পারো? ভেবে দেখো কথাটা। তোমরা ভাববে যে হ্যাঁ থাকা যেতে পারে, টুলে করে থাকতে পারি, বা চেয়ারে বসে থাকতে পারি, বা খাটে বসে থাকতে পারি, তাহলে মাঝের অবস্থানে তুমি থাকছি, ঠিক আছে? তো সেরকম ভাবে না, আমাদের হেঁটে চলে বেড়ানোর জায়গা। হেঁটে চলে বেড়ানোর জায়গা কি? একতলার মেঝে, বা দোতলার মেঝে, বা তিনতলার মেঝে, বা ছাদ, এটা আমাদের হেঁটে চলে বেড়ানোর জায়গা। বা মোয়ে করে উঠতে গেলে এই মোয়ের যে ধাপ, সেই মোয়ের ধাপগুলো আমাদের উচ্চতা বৃদ্ধির উচ্চতা বৃদ্ধির অপশন, তাই না? এইভাবে যে আমরা যে ধাপে ধাপে উচ্চতা বৃদ্ধি করছি, তার মানে কি আমাদের মধ্যে স্মৃতিশক্তি যেটা সঞ্চিত হচ্ছে সেটা ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তার বদলে যদি আমরা একটা লিফটে বসে এখান থেকে ছাদ অবধি যেতাম, তাহলে কি আমরা ধাপে ধাপে আমাদের স্মৃতিশক্তি বাড়াতাম? স্মৃতিশক্তির মান হলো mgh। তাহলে হাইটের মানটা যেহেতু কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে আমরা বলতে পারি এখানে আমার স্থিতিশক্তি কন্টিনিউয়াসলি বাড়ছে, আমি যে কোনো উচ্চতায় দাঁড়িয়ে থাকতে পারবো। কিন্তু এখানটা দেখা যাচ্ছে মনে করে উঠতে গেলে যে কোনো উচ্চতায় দাঁড়িয়ে থাকতে পারছি না। কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্ট অনেকটা এরকম। কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্ট অনুযায়ী কোনো একটা কণা যদি তার শক্তি E1 হয়, তাহলে তাকে যদি আরও কিছুটা শক্তি দেওয়া হয়, তাহলে সে তার পরবর্তী শক্তি স্তর E2-তে পৌঁছাবে, এখান থেকে এই এই শক্তি স্তরে পৌঁছাবে। যদি তার মধ্যে যদি এই কণাটাকে পর্যাপ্ত পরিমাণ শক্তি না দেওয়া হয়, তাহলে কিন্তু এই কণাটা এই শক্তি স্তরে পৌঁছাবে না, মানে কণাটা কী হবে, সেই শক্তিটা গ্রহণই করবে না। ফটোইলেকট্রিক এফেক্টের মূল বক্তব্য এটা,
যে কোনো কোয়ান্টাম থিওরির যে যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের মূল বক্তব্যই হলো এটা, যে কোনো কণা তার শক্তি বাড়ানোর জন্য এক্স্যাক্টলি এইটুকুটা এনার্জি, যার শক্তি E1 আছে সেটা যদি E2 যেতে হয়, তাকে এক্স্যাক্টলি এইটুকুটা শক্তি দিতে হবে, তাছাড়া সে যাবে না। আর সে যদি উপরের স্তর থেকে নিচের স্তরে আসতে চায়, এক্স্যাক্টলি এই পরিমাণ শক্তি বর্জন করবে। তাহলে শক্তির যে কোনো মান হতে পারে না, এটা ছিল কোয়ান্টাম থিওরির মূল তত্ত্ব। বোর এই তত্ত্বকে কাজে লাগালো এবং এই তত্ত্বকে কাজে লাগিয়ে বলল, পরমাণুর চারদিকে এরকম সাতখানা আলাদা আলাদা শক্তি স্তর রয়েছে এবং নিউক্লিয়াসের চারদিকে এই সাতটা আলাদা আলাদা শক্তি স্তরে ইলেকট্রনগুলো সজ্জিত হতে পারে, এবং ইলেকট্রনগুলো যখন এই শক্তি স্তরগুলোতে থাকবে, তখন তারা কোনো প্রকার শক্তি বিকিরণ করবে না, অর্থাৎ তখন তারা স্থায়ী কক্ষপথে থাকবে। বোর এই কক্ষপথগুলোর নাম দিয়েছিল স্থায়ী কক্ষপথ, ঠিক আছে? অর্থাৎ কোনো ইলেকট্রন যদি এখানটায় থাকে, তাহলে তাকে যদি সাফিসিয়েন্ট এনার্জি দেওয়া হয় যে এখানে যাওয়ার মতো এনার্জি সে পেলো, তখনই ইলেকট্রনটা এখানে পৌঁছাবে, নয়তো পৌঁছাবেই না, ইলেকট্রনটা এখানেই থেকে যাবে। বোঝা গেল কথাটা? ভাবো, একতলার বারান্দা, দুতলার বারান্দা, তিনতলার বারান্দা আছে। এবার তুমি একটা ফুটবলকে লাথি মেরে বা একটা ক্রিকেট বলকে ছুঁড়ে দিয়ে দোতলার বারান্দায় তুলতে চাইছো, তো তুমি ছুঁড়ে দাও, সেটা দোতলার বারান্দায় গিয়ে পৌঁছালো। তোমার কাছে যদি বলা হয় যে তিনতলার বারান্দায় ওটাকে পৌঁছে দাও, তুমি ছুঁড়লে, ধরো এরকমভাবে ব্যাপারটা দেখাই, মাটিতে দাঁড়িয়ে ছুটছো, এটা একতলার বারান্দা, এটা দুতলার বারান্দা, তিনতলার বারান্দা, মাটিতে দাঁড়িয়ে ছুটছো, তাহলে এখান থেকে ছুটলে তিনতলার বারান্দায় পৌঁছানোর ঠিক আগে অব্দিটা পৌঁছালো, আর কিন্তু তিনতলার বারান্দায় মানে আরেকটু উঠলে পৌঁছে যেত, কিন্তু অতটা উঠাতে পারলে না, তাহলে কী হবে? এই বলটা কি এখানে পৌঁছাতে পারবে তিনতলা বারান্দায়? সে কি দোতলা বারান্দাতেই থেকে যাবে, ঠিক আছে কথাটা? তিনতলার বারান্দায় যদি পৌঁছাতে হয়, অ্যাটলিস্ট তাকে এই লেভেলটাকে ক্রস করতে হবে, এই লেভেলটাকে যদি ক্রস করতে না পারে, তাহলে বলটা তিনতলা বারান্দাতে পৌঁছাতে পারবে না। এবার তোমার যদি ক্ষমতা না থাকে, তুমি যতই চেষ্টা করো তাকে তিনতলা বারান্দায় পৌঁছে দিতে পারবে না। সিমিলারলি, পরমাণু যে ইলেকট্রনগুলো এই কক্ষপথে আছে, তাকে যদি ধাক্কা মেরে পাঠানোর চেষ্টা করা হয়, প্রচুর চেষ্টা করলাম, কিন্তু কখনোই এই যে এই শক্তি স্তর এবং এই শক্তি স্তরের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা, গ্যাপের যে এনার্জিটা তাকে দিতে পারলাম না, গ্যাপের যে শক্তির পার্থক্য তাকে দিতে পারলাম না, তাহলে কখনোই ইলেকট্রন কিন্তু এই তো এই কক্ষপথ থেকে কক্ষপথে যাবে না। বোর এই কথাটা বলেছিল, অর্থাৎ এই স্থায়ী কক্ষপথগুলো ধারণা দিয়েছিল, এবং তার ফলে পরমাণুর মডেলটা ফুলফিল হয়েছিল, অর্থাৎ বোরের তত্ত্বের সাহায্যে আমরা পরমাণুর মডেলকে ব্যাখ্যা করতে পারি। এই যে সাতটা শক্তি স্তরের নাম বললাম, এই সাতটা শক্তি স্তরকে বোর মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ n=1, n=2, n=3, n=4, n=5, n=6, n=7, এই সাতটা নাম্বার দিয়ে চিহ্নিত করল, যেখানটায় প্রথম শক্তি স্তরকে বলে কে কক্ষ, তারপর হলো এল কক্ষ, তারপর আসলো এম কক্ষ, তারপরে এন, তারপরে ও, তারপরে পি, তারপরে কিউ, ঠিক আছে? তাহলে বোরের তত্ত্বের সাহায্যে আমরা পরমাণুর মডেলকে ব্যাখ্যা করতে পারি সাকসেসফুলি, নিউক্লিয়াস এবং তার চারদিকে ঘুরে বেড়ানো সাতটা কক্ষপথে ইলেকট্রনগুলো সজ্জিত থাকবে। এটা ছিল বোরের তত্ত্বের মূল বক্তব্য। আচ্ছা, এবার চলে আসি পরমাণুর গঠনের ব্যাপারে। পরমাণুতে আমরা কি দেখলাম? পরমাণুতে আমরা দেখলাম প্রোটন এবং ইলেকট্রন, আপাতত এই দুটো কথাই বলছি, কারণ বোর যখন তার তত্ত্ব দিয়েছিল তখন নিউট্রন আবিষ্কার হয়নি। নিউটন 1931 সালে স্যাডউইকের হাত ধরে
আবিষ্কার হয়, কারণ তখনও নিউটনের কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই জন্য প্রোটন আর ইলেকট্রন নিয়ে বলছি শুধুমাত্র, ঠিক আছে? তো কেন্দ্রে থাকছে প্রোটন, বাইরে থাকছে ইলেকট্রন। তাহলে কোন পদার্থে কটা প্রোটন থাকবে, কটা ইলেকট্রন থাকবে সেটা কি করে বুঝবো? প্রোটনগুলো তার কেন্দ্রে অবস্থান করে সেটাকে বোঝা যাবে না, কিন্তু কক্ষপথে ঘুরে বেড়ানো ইলেকট্রন থেকে জানা যাবে কেন্দ্রে কটা প্রোটন আছে, কারণ পরমাণুকে নিস্তড়িত হতেই হবে, ঠিক আছে? তাহলে এবার তোমরা ভাবো, পরমাণুকে আমি কি করে শ্রেণীবিভাগ করব, পরমাণুকে আমি কি করে একটা থেকে আরেকটাকে আলাদা করব। পরমাণুগুলি একটার থেকে আরেকটা আলাদা হয় এই নাম্বার অফ ইলেকট্রনের উপরে বেস করে, বা আসল কথা হলো নাম্বার অফ প্রোটনের উপর বেস করে। কথাটার মানে কি? আমাদের ধরো যে কোনো একটা ক্লাসে তুমি যদি যাও, যে কোনো ক্লাসে যখন কোনো একজন স্যার যখন প্রথম যাবে, স্যার গিয়েই যে কাজটা করবে, যদি ক্লাস টিচার হয় তাহলে রোল কল করবে, অথবা যদি নতুন কোনো স্যার কোনো ক্লাসে গেল, প্রথমে গিয়ে সেই ক্লাসের রোল নাম্বার ওয়ানকে তাকে চিনবে, তারপর রোল নাম্বার টুকে চিনবে, তারপর রোল নাম্বার থ্রিকে চিনবে, তারপর রোল নাম্বার ফোরকে চিনবে, তারপর রোল নাম্বার ফাইভকে চিনবে। কারণ কোনো একটা নির্দিষ্ট ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টের পরিচয় তার রোল নাম্বার, এবং সেই নাম্বারটা সেই স্টুডেন্টের জন্য ফিক্সড ওই বছরটার জন্য। মানে কারোর যদি রোল নাম্বার ওয়ান হয় সেটা অন্য কারোর রোল নাম্বার হবে না, বা কারোর যদি রোল নাম্বার 10 হয় সেটা অন্য কারোর রোল নাম্বার হবে না। তাহলে একই রকমভাবে পরমাণুর মধ্যেও তোমরা ভাবতে পারো এরকম রোল নাম্বার দেওয়া আছে, এবং সেই রোল নাম্বারটা কার উপর বেস করে দাঁড়িয়ে আছে? সেই রোল নাম্বারটা দাঁড়িয়ে আছে প্রোটন সংখ্যার উপর বেস করে, ঠিক আছে? সেই জন্য পরমাণুকে চেনার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু রোল নাম্বার। তাহলে পরমাণু ক্রমাঙ্ক তাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড বোঝায় মোট প্রোটন সংখ্যাকে। কোনো দুটি পরমাণুর, মানে কোনো দুটি মৌলিক পদার্থের সেম জেড হতে পারে না। আইসোটোপের কথা যদি ভাবো, আইসোটোপ কিন্তু আলাদা জিনিস। আইসোটোপ মানে কিন্তু একটাই মৌলিক পদার্থ। ধরো হাইড্রোজেনের কথা যদি বলি, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে। হাইড্রোজেনে আছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, টাইটেরিয়াম। তো এদের ডিফারেন্স এসছে কিন্তু নিউট্রনের জন্য, কিন্তু তিনটাই কিন্তু হাইড্রোজেনের তিনটা রূপ। তাই হাইড্রোজেন কথাটা যদি বলি, হাইড্রোজেন কথাটার জন্য একটাই জেড ফিক্সড। তাহলে এরকমভাবে পরমাণুর প্রোটন সংখ্যা বা পরমাণুর রোল নাম্বার ধরে যদি পরমাণুকে আলাদা করা যায়, তাহলে দেখা যায় এক একটা প্রোটন বেড়েছে এবং পরমাণু একের পর এক চেঞ্জ হয়েছে। মানে একটা পরমাণু থেকে অন্য পরমাণু এসছে। যাদের কেন্দ্রে একটি প্রোটন আছে তারা হাইড্রোজেন, যখনই কেন্দ্রে একটা প্রোটনের বদলে দুটা প্রোটন চলে আসছে তখন সেটা পরমাণু তার রূপ পাল্টে ফেলল, সেটা হয়ে গেল হিলিয়াম। যখনই সেখানে তিনখানা প্রোটন চলে আসলো সেটা হয়ে গেল লিথিয়াম। আমি বলি এক এক করে, আর এগুলোতে পরে আসছি। প্রথমে পরমাণুকে চেনাই। তাহলে জেড সংখ্যা এখানটায় দেব পরমাণুর নাম, এখানে দেব চিহ্ন, এখানে দেব আর ভৌত অবস্থা সেটা এখানে দেব। ভৌত অবস্থাটা দেওয়ার কারণ একটু পরে ব্যাখ্যা করছি। তাহলে শুরু করা যাক এক থেকে, রোল নাম্বারের মতো। প্রথম যে পরমাণু তার নাম হাইড্রোজেন,
হাইড্রোজেন, চিহ্ন এইচ, ভৌত অবস্থা গ্যাস, মানে এটা গ্যাসীয় অবস্থায় ঘুরে বেড়াতে পারে, প্রকৃতির সবচেয়ে ক্ষুদ্র পরমাণু হাইড্রোজেন। জেড যখন দুই, মানে প্রোটন সংখ্যা দুই, সেটি হয়ে গেল হিলিয়াম, চিহ্ন এইচই, ভৌত অবস্থা এটাও গ্যাস। তিন নম্বরে আসলো লিথিয়াম, চিহ্ন এলআই, ভৌত অবস্থা কঠিন। দেখো, জাস্ট হিলিয়াম অবধি গ্যাস ছিল, এবার যখনই একটা প্রোটন অ্যাড হয়ে গেল, নিউটনের কথা বলছি না, আমি আগেই বললাম, জাস্ট একটা প্রোটন, হিলিয়ামে ছিল দুটা প্রোটন, লিথিয়ামে একটা প্রোটন চলে আসলো, একটা প্রোটন চলে আসার সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে গেল কঠিন পদার্থ এবং সেটা হয়ে গেল ধাতু। ঠিক আছে, বেরিলিয়াম, চার নম্বর আসলো বেরিলিয়াম, বিই, সেটাও কঠিন, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। পাঁচ নম্বরে আসলো বোরন, বি, এটাও কঠিন। তারপরে ছয় নম্বরে আসলো কার্বন, সি, এটাও কঠিন। সাত নম্বরে চলে আসলো নাইট্রোজেন, যখনই পেয়ে গেলাম নাইট্রোজেন, এন, এটা আবার কঠিন থেকে হয়ে গেল গ্যাস। ঠিক আছে, নাইট্রোজেনের পর সাত অব্দি লিখলাম, তাহলে এখান থেকে আট থেকে শুরু করি, আট, আটে কি আছে, আটে আছে অক্সিজেন, চিহ্ন ও, ভৌত অবস্থা গ্যাস। নয় ফ্লোরিন, চিহ্ন এফ, ভৌত অবস্থা গ্যাস। দশে আছে নিয়ন, চিহ্ন এনি, ভৌত অবস্থা গ্যাস। এগারোতে সোডিয়াম, এনএ, এটা আবার কঠিন। তাহলে দেখো, এই কঠিন গ্যাস এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে আছে বিষয়টা। আরও কি কি পরে বলছি, বারোতে কি আছে, ম্যাগনেসিয়াম, এমজি, কঠিন। তেরোতে অ্যালুমিনিয়াম, এএল, কঠিন। ঠিক আছে, কুড়ি অবধি যাব, কারণ আমাদের সিলেবাসে, তোমাদের সিলেবাসে কুড়ি অবধি বলা আছে, তাই কুড়ি অবধি বলছি পরপর। তাহলে এভাবে দেখো, প্রত্যেকটা জেট পাল্টানোর সঙ্গে সঙ্গে আমি কী পাল্টে ফেলছি, প্রত্যেকটা নাম পাল্টে যাচ্ছে। তাহলে এই জেটগুলোকে বলা যেতে পারে পরমাণুর রোল নাম্বার বা পরমাণুর চেনার একটা মাধ্যম, তাই এদেরকেই বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। চোদ্দতে সিলিকন, এসআই, ভৌত অবস্থা কঠিন। পনেরোতে ফসফরাস, পি, ভৌত অবস্থা কঠিন। ষোলোতে সালফার, এস, ভৌত অবস্থা কঠিন। সতেরোতে ক্লোরিন, সিএল, ভৌত অবস্থা আবার গ্যাস। আঠেরোতে আর্গন, এআর, ভৌত অবস্থা গ্যাস। উনিশে পটাশিয়াম, কে, ভৌত অবস্থা আবার কঠিন। কুড়িতে
ক্যালসিয়াম সিএ, ভৌত অবস্থা আবার কঠিন। তাহলে এভাবে আমাদের 1 থেকে 20 অবধি মৌলগুলোকে চিহ্নিত করলাম। আরও আছে 92 অবধি রোল নম্বরগুলো এগোবে, তো আমাদের সিলেবাসে যেহেতু 20 অবধি আছে তাই 20 অবধি বললাম। কেন বললাম, এই যে আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা মৌলগুলোকে দেখলে প্রত্যেকটা নাম্বার ডিনোট করে তার মধ্যে কটা ইলেকট্রন আছে, অর্থাৎ একে হাইড্রোজেন মানে তার মধ্যে একটা ইলেকট্রন, দুয়ে হিলিয়াম মানে দুটো ইলেকট্রন, তিনে লিথিয়াম মানে তিনটা ইলেকট্রন, মানে যার মধ্যে যটা প্রোটন তার মধ্যে তত ইলেকট্রন। এভাবে আমরা ইলেকট্রন এবং প্রোটনকে শ্রেণীবিভাগ করতে পারছি, মানে কটা ইলেকট্রন কটা প্রোটন আমরা বের করে নিতে পারছি, যেহেতু পরমাণুকে নিস্তড়িত হতে হবে সেই জন্য। আচ্ছা, এবার আমরা কি জেনে গেলাম, আমরা এটা জেনে গেলাম একটা পরমাণুর মধ্যে কটা করে ইলেকট্রন বা কটা করে প্রোটন থাকছে। এবার আমাদেরকে প্রত্যেকটা পরমাণুর মডেলগুলোকে জানতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কীভাবে রয়েছে সেটাকে জানতে হবে। ভেবে দেখো কোনো একটা টাউন সেন্টার, মানে এটা ধরো কোনো একটা জায়গার টাউনের মধ্যবিন্দু। তাহলে যদি জনবসতি গড়ে ওঠে তাহলে এর আশেপাশের অঞ্চলে প্রথম গড়ে উঠবে, যদি আশেপাশের অঞ্চলটা ফিল আপ হয়ে যায় তারপর তার আশেপাশে গড়ে উঠবে, তারপর সেটা ফিল আপ হলে তারপর তার আশেপাশে গড়ে উঠবে। সিমিলারলি একটা নিউক্লিয়াসের চারদিকে যদি ইলেকট্রনকে আমাকে সাজাতে হয়, আমাকে প্রথমে 1 নম্বর কক্ষপথকে ভরতে হবে, তারপর 2 নম্বর কক্ষপথকে ভরতে হবে, তারপর দরকার পড়লে 3 নম্বরকে ভরতে হবে, এবং এভাবে এগিয়ে যেতে হবে। মানে 1 নম্বরকে খালি রেখে 2 নম্বরকে ভরা যাবে না, বা 2 নম্বরকে খালি রেখে 3 নম্বরকে ভরা যাবে না, বা যাবেও না, কারণ 1 নম্বর হলো সবচেয়ে কম শক্তি স্তর, আগে তো আগে ওখানে যাবে, তারপর তার চেয়ে বেশি শক্তি তারপর সেখানে যাবে, তারপর তার চেয়ে বেশি শক্তি তারপর সেখানে যাবে। তাহলে এভাবে কক্ষপথগুলো যত কাছে থাকবে নিউক্লিয়াসের সেটি তত আগে ফিল আপ হবে। তাহলে এই নিয়ম অনুযায়ী পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো ভর্তি হতে শুরু করবে। তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো মানে নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে ইলেকট্রনগুলো ফিল আপ হওয়ার 3টা নিয়ম আমাদের জানা আছে। 3টা নিয়ম কি? প্রথম নিয়ম বলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার হবে। তারপরের নিয়ম বলে শেষ কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকবে এবং শেষের আগের কক্ষপথে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকবে। এই 3টা নিয়ম অনুযায়ী একটা পরমাণুকে মানে ভর্তি করা যেতে পারে ইলেকট্রন দ্বারা। ঠিক আছে, তাহলে যদি 2n² নিয়মটা ফলো করি তাহলে n=1 কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, n=2 এ থাকতে পারে 2×2² মানে 8, n=3 এ 2×3² মানে 18, n=4 এ 2×4² মানে 32, n=5 এ 2×5² মানে 50টি, n=6 এ 2×6² মানে 636 দুগুণে 72টি, n=7 এ 2×7² মানে 98টি। দেখো প্রাকৃতিক মৌলের সংখ্যা 92টি এবং কৃত্রিমভাবে আবিষ্কৃত মৌল সর্বমোট এখন অবধি 118টি বা 119 বা 120 এরকম টাইপের কিছু একটা হবে। তো যাই হোক না কেন, 7-এর বেশি কক্ষপথের দরকার নেই, কারণ 98, 72, 50, 32, 18, 8, 2 যোগ করে দেখো মোটামুটি 200-এর কাছে পৌঁছে যাওয়ার কথা, কারণ 7, 5, 12 আর 98 এটা এই 3টা মিলিয়ে 200 হয়ে যাচ্ছে। তাহলে 200 অবধি তো যাচ্ছেই না,
তাই সর্বাধিক সাথে বেশি কোনো কক্ষপথ কাজে লাগছে না। ঠিক আছে, এবার কিছু বিশেষ মৌলকে একটু চিনে নিই। কী কী বিশেষ মৌল? যদি কক্ষপথ ফুলফিল হতে থাকে তাহলে আমরা কী কী মৌল পাব? যেমন ধরো শুধুমাত্র প্রথম কক্ষপথ কাজে লেগেছে, তার মানে কি ওর ইলেকট্রন বিন্যাস শুধু দুই, তাহলে সেটা কি হবে? তার মোট সংখ্যা দুই, তাকে আমরা বলবো হিলিয়াম। এক নম্বর এবং দুই নম্বর কক্ষপথ কাজে লেগেছে, তাহলে সাজানো কেমন হবে? 2.8, মোট সংখ্যা কত? 10, সেটা হলো নিয়ন। এক কাজে লেগেছে, দুই কাজে লেগেছে, তিন কাজে লেগেছে ফুললি, তাহলে 2.8.8। কেন 8? 18 না কেন? কারণ শেষ কক্ষপথে 8-এর বেশি হবে না, তাহলে সেটা কত হবে? 18, তাহলে সেটা হলো আর্গন। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারটা কক্ষপথ কাজে লেগেছে, তাহলে কত হবে? 2.8.18.8, কত হবে সেটা? 36, মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা হলো ক্রিপ্টন। এবার 1, 2, 3, 4, 5 পাঁচটা কক্ষপথ ফুললি কাজে লেগেছে, তাহলে 2.8.18.18.8, 18 পরে 32 হলো না কেন? কারণ শেষের আগেরটা 18 হতে হবে, তাই। তাহলে কত হলো? আরেকটা 18 বেড়ে গেছে, মানে 54, জেনন এক্সি। আর 1, 2, 3, 4, 5, 6 ছটা কক্ষপথ ফুলফিল হয়েছে, তাই 2.8.18.32.18.8, মানে 54-32 যোগ করে 86 হয় রেডন। তাহলে এই যে মৌলগুলো দেখতে পাচ্ছি, এই মৌলগুলো পর্যায় সারণীতে বলতে পারো বা পরমাণুর আমাদের যে টোটাল 1 থেকে 92টা মৌল আছে, এই মৌলগুলোর মধ্যে পাওয়া যাওয়া 6টি বিশেষ মৌল, যে 6টি বিশেষ মৌলের কক্ষপথ ফুলফিল হয়ে থাকে, মানে কক্ষপথে কোনো ফাঁকা জায়গা থাকে না। ধরো প্রথম কক্ষপথ ইউজ হয়েছে, তো দ্বিতীয় কক্ষপথ আর ইউজই হয়নি, প্রথম কক্ষপথই সব কমপ্লিট। কারো ধরো তিনটা ইউজ হয়েছে, তো তিনটা ফুলফিল হয়ে গেছে, কোনো ফাঁকা জায়গা নেই, বা 4 নম্বর কক্ষপথে একটা দুটা পড়ে আছে, এরকম ব্যাপার নেই। তিনটা তো তিনটাই কাজে লাগবে, ফুললি কাজে লাগবে, চারটা তো চারটাই কাজে লাগবে, ফুললি কাজে লাগবে, দুটা তো দুটাই কাজে লাগবে, ফুললি কাজে লাগবে। তো এইসব মৌলগুলো দেখা যায় কোনো অন্যান্য মৌলের সঙ্গে, এবং এমনকি নিজেদের সাথেও কোনোরকমভাবে বিক্রিয়া করে না, বা কোনোরকমভাবে যুক্ত হওয়ার চেষ্টা করে না। তো যেহেতু এই মৌলগুলো কারোর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে না, বা কারোর সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করেন না, অর্থাৎ বলা যেতে পারে এরা ঝগড়া ঝঞ্ঝাট পছন্দ করে না, অর্থাৎ এরা সবচেয়ে ভদ্র মৌল। আমাদের কেমিস্ট্রির মধ্যে পাওয়া যাওয়া 92টা প্রাকৃতিক মৌলের মধ্যে সব থেকে ভদ্র মৌল এই কটা মৌল, এবং ভদ্র মৌল বলে এদেরকে বলা হয় নোবেল এলিমেন্ট। এবং যেহেতু এরা কোনো বিক্রিয়া করে না, তাই এদেরকে বলা হয় ইনার্ট এলিমেন্ট। এবং যেহেতু এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে না, তাই এরা সবসময় এক পরমাণুক হবে। এবং এরা অলওয়েজ গ্যাসীয় অবস্থায় থাকবে, তাই এদেরকে সাধারণ ভাষায় বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় কেন হলো? তো নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় হওয়ার পিছনে একটাই কারণ, তার সবকটা কক্ষপথ যতগুলি ইলেকট্রন থাকতে পারত সেটা তারা ফিল আপ হয়ে গেছে, তাই তারা নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় বাদ দিয়ে, 92টা বাদ দিয়ে, 92 মধ্যে 6টা বাদ দিয়ে বাকি থাকলো কত? 86টা। তাহলে বাকি 86টা তাহলে কি নিষ্ক্রিয় না? তার মানে কি বাকি 86টা বিক্রিয়া করবে? তাহলে বাকি 86টা কেন বিক্রিয়া করবে? তো বাকি 86টা বিক্রিয়া করবে কারণ তাদের ভর্তি হয়নি, সেই জন্য নিষ্ক্রিয় গ্যাস যে কারণে
নিষ্ক্রিয় হয়েছে সেই কারণটা তাদের মধ্যে উপস্থিত নেই, তাহলে তারা সবসময় চেষ্টা করে ওই বাকি মৌলগুলো যতগুলো 86টা বললাম সেই 86টা মৌল সবসময় চেষ্টা করবে এদের মতো হতে, কারণ এদের মতো হওয়া মানেই স্টেবিলিটি অর্জন করা। অর্থাৎ প্রত্যেকেই স্টেবল হতে চায়, আর পরমাণুর ক্ষেত্রে স্টেবল হওয়ার অর্থ হলো তার কক্ষপথের সংখ্যাকে ফুলফিল করে দেওয়া, মানে কক্ষপথে ইলেকট্রন সংখ্যাকে ফুলফিল করে দেওয়া। যাদের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ফুলফিল হয়ে গেছে তারা স্টেবল হয়ে গেছে। সেরকম মৌল 6টাই আছে, তাহলে এর আশেপাশে থাকা মৌলগুলো তারা চায় নিজেদেরকে স্টেবল করতে, এদের মতো গঠন বিন্যাস লাভ করতে। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক 20 পর্যন্ত মৌলগুলোর গঠন কেমন হবে, মানে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন কেমন হবে, এবং তারা যদি এদের মতো হতে চায় তাহলে তাদেরকে কি করতে হবে। ঠিক আছে, তো দেখো তাহলে রোল নাম্বার দিয়েই বলি। তাহলে এখন আমরা বলবো ইলেকট্রন বিন্যাসের কথা। রোল নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অ্যাকচুয়ালি রোল নাম্বার না, পারমাণবিক ক্রমাঙ্ক। একে কে হাইড্রোজেন, দুয়ে হিলিয়াম, তিনে লিথিয়াম, চারে বেরিলিয়াম, পাঁচে বোরন, ছয়ে কার্বন, সাতে নাইট্রোজেন, আটে অক্সিজেন, নয়ে ফ্লোরিন, দশে নিয়ন, এগারোতে সোডিয়াম, বারোতে ম্যাগনেসিয়াম, তেরোতে অ্যালুমিনিয়াম, চোদ্দোতে সিলিকন, পনেরোতে ফসফরাস, ষোলোতে সালফার, সতেরোতে ক্লোরিন, আঠেরোতে আর্গন, উনিশে পটাশিয়াম, কুড়িতে ক্যালসিয়াম। নেক্সট ভিডিওতে আমি কেন বলবো, মানে নেক্সট ভিডিওতে আমি বলবো কেন আমাদের 20 মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। ঠিক আছে, তো ইলেকট্রন বিন্যাস যদি লেখা যায়, এখানে একটা ইলেকট্রন আছে তাই এক, এখানে দুটো আছে তো দুই, প্রথম কক্ষপথ সর্বোচ্চ দুটো নিতে পারে, দিয়ে দিলাম। লিথিয়াম তিনটা আছে, তার প্রথমে দুটো তারপরে একটা, তারপর দুটো চারটে আছে, 2.2, তারপরে 2.3, তারপরে 2.4, তারপরে 2.5, তারপরে 2.6, তারপরে 2.7, তারপরে 2.8, ব্যাস কক্ষপথ ফিল আপ। তাহলে দেখো এটা নিষ্ক্রিয় গ্যাস, এখানটায় ছিল এটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে দুটো কক্ষপথ ফুলফিল হয়ে গেছে। সোডিয়ামে চলে আসো তাহলে 2.8 তো হবেই, তারপরে আরও একটা এক্সট্রা পড়েছে, তাহলে 3 নম্বর কক্ষপথ কাজে লাগবে, 2.81, তারপর 2.82, তারপরে 2.83, তারপরে 2.84, তারপরে 2.85, তারপরে 2.86, তারপরে 2.87, তারপরে 2.88, আবার এটা 3 নম্বর কক্ষপথ ফুলফিল হয়ে গেল। এখানটাই হবে 2.881, 2.882, এই হলো আমাদের সমস্ত ইলেকট্রন বিন্যাসগুলো। এবার দেখো এটা এবং এদের মধ্যে শেষ কক্ষপথে 7 রকম কম্বিনেশান আছে, কারো শেষ কক্ষপথে একটা, কারো দুটা, কারো তিনটা, কারো চারটা, কারো পাঁচটা, কারো ছটা, কারো সাতটা, একই রকমভাবে এখানে দেখো সেই 7টা কম্বিনেশান পাচ্ছ। ওকে, তাহলে এই 7টার সঙ্গে এই 7টার একটা মিল থাকবে, কি মিল থাকবে, 3 নম্বরের যা ধর্ম, লিথিয়ামের যা ধর্ম, সোডিয়ামের সেম ধর্ম থাকবে, বেরিলিয়ামের যা ধর্ম,
ম্যাগনেসিয়ামের সেম ধর্ম থাকবে, বোরনের যা ধর্ম অ্যালুমিনিয়ামের সেম ধর্ম থাকবে, কার্বন আর সিলিকন একই ধর্মের হবে, নাইট্রোজেন এবং ফসফরাস একই ধর্মের হবে, অক্সিজেন এবং সালফার একই ধর্মের হবে, ফ্লোরিন আর ক্লোরিন একই ধর্মের হবে। তাহলে দেখো, আটটা মৌলের পর ধর্ম ফিরে আসছে, মানে পর্যায় সারণী আমি নেক্সট পড়াবো। তো পর্যায় সারণীর যে পিরিয়ডিসিটি, সেই পিরিয়ডিসিটি আসার কারণ কিন্তু এই ইলেকট্রন বিন্যাস, কারণ একই রকম ইলেকট্রন বিন্যাস রিপিট হচ্ছে, তাই এভাবে পিরিয়ডিক্যালি তোমরা বলতে পারো ধর্মগুলোও রিপিট হচ্ছে। তো হাইড্রোজেন শেষ কক্ষপথে একটা, লিথিয়াম শেষ কক্ষপথে একটা, সোডিয়াম আর পটাশিয়াম এদের সবার শেষ কক্ষপথে একটা আছে। তাহলে যাদের শেষ কক্ষপথে একটা থাকে তারা কি করে, খুব সহজেই সে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে তৈরি হয় এইচ প্লাস, এটা হয়ে যাবে লিথিয়াম প্লাস, এটা হয়ে যাবে সোডিয়াম প্লাস, এটা হয়ে যাবে পটাশিয়াম প্লাস। কেন প্লাস? যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে কেন্দ্রে প্রোটন একটা বেশি হয়ে গেছে, কারণ কেন্দ্র থেকে তো প্রোটন নাই হয়ে যায়নি, প্রোটন তো তার মৌলিক ধর্ম, প্রোটন তো তার ভেতরেই থাকবে, নিউক্লিয়াস থেকে তো নাই হয়ে যাচ্ছে না, কিন্তু বাইরের ইলেকট্রন একটা কমে যাচ্ছে। কেন একটা কমছে? কারণ লিথিয়াম যদি একটা কমে তাহলে ওর মতো হবে, হাইড্রোজেনের কথা বাদ দেয়, এটা ব্যতিক্রম। তো লিথিয়াম যদি একটা বাদ দেয় তাহলে ওর মতো হবে, সোডিয়াম যদি একটা বাদ দেয় তাহলে এর মতো হবে, পটাশিয়াম যদি একটা বাদ দেয় তাহলে এর মতো হবে। কি বলেছিলাম, প্রত্যেকে তার কাছের নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়, তাহলে এরা যদি একটা করে ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার কাছের নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাচ্ছে, তাই এরা একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন লাভ করছে, ইলেকট্রনের গঠন, এবং স্থায়ী হতে চাইছে। সিমিলারলি বেরিলিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে বিই টু প্লাস হবে, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে এম জি টু প্লাস হবে, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে সি এ টু প্লাস হবে। ওকে, বোরন তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়ে বোরন থ্রি প্লাস হবে, অ্যালুমিনিয়াম তিনটা ছেড়ে দিয়ে এ এল থ্রি প্লাস হবে। কার্বন ইলেকট্রন দ্বিতীয় বা ছাড়তে পারে না, কার্বন একটা বিশেষ মৌল। সিমিলারলি সিলিকনের ইলেকট্রন দেওয়ার বা ছাড়ার ক্ষমতা থাকে না, কেন? কারণ চারটে ইলেকট্রন নেওয়া বা চারটে ইলেকট্রন ছাড়া কম কথা নয়। তো এরা আলাদাভাবে নিজেকে স্টেবল করে, কিভাবে পরে বলছি, ধীরে ধীরে বলবো। এরা আবার দেখো, তিনটা ইলেকট্রন যদি গেইন করে তাহলে তার পক্ষে স্টেবল হওয়া সহজ, কারণ পাঁচটা ছাড়া থেকে তিনটা নেওয়া সোজা। তাহলে নাইট্রোজেন হয়ে যায় থ্রি মাইনাস, সিমিলারলি ফসফরাস হয়ে যাবে থ্রি মাইনাস, তিনটা নিয়ে নিচ্ছে তাহলে ইলেকট্রন জিতে যাচ্ছে, তাহলে থ্রি মাইনাস হয়ে যাচ্ছে। অক্সিজেন একই রকমভাবে দুটো ইলেকট্রন নিয়ে স্থায়ী হতে চায়, সালফার দুটো ইলেকট্রন নিয়ে স্থায়ী হতে চায়, ফ্লোরিন একটা ইলেকট্রন নিয়ে স্থায়ী হতে চায়, ক্লোরিনও একটা ইলেকট্রন নিয়ে স্থায়ী হতে চায়। তাহলে এভাবে প্রত্যেকটা মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাওয়ার জন্য হয় ইলেকট্রন বর্জন করে বা ইলেকট্রন গ্রহণ করে, করে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নে পরিণত হয়। এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন যখন তৈরি হলো, তার মানে এরা যৌগ গঠনের জন্য প্রস্তুত হলো। তাহলে যৌগ গঠন করার জন্য যে জিনিসটা মাস্ট, সেই জিনিসটা কি? ইলেকট্রন সংখ্যা ফুলফিল না হওয়া। ইলেকট্রন সংখ্যা যাদের ফুলফিল আছে তারা যৌগ গঠন করতে পারবে না, যাদের ইলেকট্রন সংখ্যা কম বেশি আছে, ফুলফিল যে ফুলফিল আপ তার চেয়ে কম বেশি আছে, তারাই চেষ্টা করবে নিজেদের ইলেকট্রন ছেড়ে বাদ নিয়ে যৌগ গঠন করতে। তো এটাই হলো আমাদের যে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার, সেই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের ফান্ডামেন্টাল জায়গা, ঠিক আছে? আর পর্যায় সারণীর ফান্ডামেন্টাল জায়গা কি? এই যে আমরা কি দেখলাম, একই রকম ধর্মবিশিষ্ট মৌল এদেরকে একসাথে রেখে তাহলে এদেরকে সহজে স্টাডি করা সম্ভব। সেই জন্যই হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম, যাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এদেরকে নিচে নিচে রাখা হলো। মানে এবার যদি আমি পর্যায় সারণীর কথায় চলে আসি,
যেখান থেকে পর্যায় সারণি কীভাবে আসছে, যে যাদের শেষ কক্ষ হতে একটা করে ইলেকট্রন তাদেরকে নিচে নিচে রাখো, তাহলে হাইড্রোজেনের নিচে হাইড্রোজেনের নিচে কী আসছে? লিথিয়াম আসছে, তার নিচে কী আসছে? সোডিয়াম আসছে, তার নিচে কী আসছে? পটাশিয়াম আসছে, হলো। তারপর দুটো করে ইলেকট্রন কার কার আছে? হিলিয়াম, এটা একটা এক্সেপশন, কারণ নোবেল গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, এদেরকে নিচে নিচে রাখা হয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনারেল, রেডন, এটা নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী, এদেরকে আলাদা রাখা হচ্ছে, হলো। তারপর কী আসবে? বেরিলিয়াম, তার নিচে আসবে ম্যাগনেসিয়াম, তার নিচে আসবে ক্যালসিয়াম। তারপর কী আসবে? বোরনের নিচে আসবে অ্যালুমিনিয়াম, কার্বনের নিচে আছে আসবে সিলিকন, নাইট্রোজেনের নিচে আসবে ফসফরাস, অক্সিজেনের নিচে আসবে সালফার, আর ফ্লোরিনের নিচে আসবে ক্লোরিন। তাহলে এভাবে একই রকম ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে নিচে নিচে সাজিয়ে এক একটা শ্রেণী গঠন করা হয়, এবং এক একটা শ্রেণী গঠন করে আমাদের তৈরি হলো একটা সারণি, যেখানে মৌলগুলোর ধর্মকে ঠিকঠাকভাবে স্টাডি করার একটা চেষ্টা করা হলো, এবং সেই উদ্দেশ্যেই রচিত হলো পর্যায় সারণি। তা আজকে আমরা কি করলাম, মেইনলি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে আসলো এবং পরমাণু কিভাবে তার ইলেকট্রনগুলোকে সজ্জিত করলো, কক্ষপথ বলতে আমরা কি বুঝি, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলো, এবং একটা সেই পরমাণুর বিন্যাস থেকে, মানে পরমাণু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণিতে যাওয়ার একটা পথ পেলাম, যে এখান থেকে আমরা কীভাবে পর্যায় সারণিতে পৌঁছাতে পারি। নেক্সট ভিডিওতে আমি পর্যায় সারণির প্রাথমিক একটা ধারণা দেব, ঠিক আছে? তো আজকের মতো আমার ভিডিও এখানেই এখানে শেষ হলো। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমার বন্ধুদের বললো যাদের এই চ্যাপ্টারগুলো নিয়ে একটু অসুবিধা আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটি যেন দেখে, এবং তাহলে তাদেরও খুব সুবিধা হবে। কারণ লকডাউনের পরিস্থিতিতে তোমাদের যেহেতু স্কুল বন্ধ, তোমাদের পড়াশোনা বন্ধ করা একদমই যাবে না, মানে পড়াশোনা বন্ধ একদমই করা যাবে না, টিউশন বন্ধ, স্কুল বন্ধ, সব কিছু বন্ধ হয়ে বসে আছে। তো এই অবস্থায় তোমাদের পড়ার জন্য এই ভিডিওটি বানানো, এটা যাতে তোমাদের উপকারে লাগে সেই জন্য আমার এই কাজটি করা, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।